ফেসবুকে প্রেম, বিয়ের প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, আটক চার। ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কলেজ ছাত্রীর। এরপর বিয়ের প্রলোভনে তাকে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হোটেল ম্যানেজার সহ চার সহযোগীকে আটক করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ। গতকাল রোববার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ভূঁইয়া ইন আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইতালি প্রবাসী বায়েজিদ মাতব্বর শিবচর উপজেলা নীলখি এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বায়েজিদ ইতালিতে থাকা অবস্থায় ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কলেজ ছাত্রীর সঙ্গে। এরপর দেশে আসেন বায়েজিদ, মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শহরের ভূঁইয়া ইন আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত বায়েজিদ তার বন্ধুদের সহায়তায় মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর তাকে বিয়ে করতে অস্বীকার করায় মেয়েটি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জেলার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমরা প্রাথমিকভাবে হোটেল ম্যানেজার সহ চারজনকে আটক করেছি। অভিযুক্ত বায়েজিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।